বাগেরহাটের ভৈরব নদে পড়ে যাওয়া কবুতরের বাচ্চা তুলতে যেয়ে রাকিবুল ইসলাম লিমন নামে এক কার্গো শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল 9:30 দিকে বাগেরহাট শহরের মধ্য দিয়ে প্রবাহিত ভৈরব নদের মুনিগঞ্জ ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রাকিবুল ইসলাম লিমন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কুরবান আলী শেখের ছেলে। তিনি এমভি প্রগতি গ্রিন লাইন এক নামের একটি কার্গে কর্মরত ছিলেন। খবর পেয়ে রাকিবুল ইসলামকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল আমাদের জাহাজে পায়রা পড়ছে, আমাদের এক স্টাফ তো গতকালকে জেনারেটর স্টার্ট দেওয়ার ফলে শব্দে পায়রা তিনটা উড়িয়ে গেছে, ছাড়া ছিল। তো বাবুচ্ছে আজকে সকালবেলা টেপ কিনানা বাজার থেকে পায়রায় মানে পাকনায় পেঁচাই রাখছে এবং পায়ে যাতে উঠতে না পারে। এই ক্ষেত্রে যে পায়রাটা বাধা ছিল, এখানে পায়রাটা হঠাৎ করে উঠতে দেওয়া পানিতে পড়ে গেছে। পড়ে গেলে যে আমাদের এই স্টাফটা যে ছিল সে ডিউটি চলতেছিল, ফার্স্ট ডিউটি। তো ডিউটি চলাকালীন অবস্থায় ও কাউরে না বলে পায়রাটা যেহেতু কাছাকাছি পড়ছে সে তুলতে চেষ্টা করে, তুলতে চেষ্টা করার ফলে সে তুলতেও পারে না, পরে জোয়ারে তাকে পিছন নিয়ে আসে। আমরা বয়া এবং রশি মশি দিয়ে তোলার চেষ্টা করলে, ট্রলার দিকে চেষ্টা করলে তাকে তুলতে পারি না। তবে দুপুর 1টা পর্যন্ত নিখোঁজ কার্গো শ্রমিক রাকিবুলের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শরীফ আমিনুল ইসলাম। তিনি জানান, রাকিবুল ইসলাম লিমন কার্গোতেই কবুতর পুষতেন। বৃহস্পতিবার সকাল 9:30 দিকে তার পোষা কবুতরের একটি বাচ্চা হঠাৎ ভৈরব নদে পড়ে যায়। তখন সাঁতার জানা কার্গো শ্রমিক রাকিবুল নদীতে ঝাঁপ দিয়ে কবুতরের বাচ্চাটি তুলতে গিয়ে স্রোতে তলিয়ে যায়। আজ সকাল 9:30 সময় বাগেরহাট সদর ফায়ার স্টেশনে 999 থেকে একটা ফোন আসে যে মুনিগঞ্জ ঘাটে একটা ছেলে পানিতে পড়ে ডুবে গেছে। তো আমরা ফায়ার সার্ভিসের বাগেরহাট সদর ফায়ার স্টেশনের একটা টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে পৌঁছাই। এরপরে স্থানীয় লোকজনের কাছে জানতে পারলাম যে এখানে লোকটা ডুবে গেছে। আমাদের যে ডুবুর ইউনিট ছিল খুলনায়, আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে এখানে এনে আমরা এখন উদ্ধার অভিযান চালাচ্ছি। এখন পর্যন্ত প্রায় 1:30 বেজে গেছে, আমরা এখনো খুঁজে পাইনি। আমরা কাজ অব্যাহত আছে আমাদের, যতক্ষণ পর্যন্ত লাশ না পাওয়া যাবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।